আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, সপ্তম শ্রেণীর ইংরেজি ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা জানোই যে আসলে বৈশ্বিক একটা মহামারী সময় আমরা পার করতেছি, এটা প্রত্যেক ক্লাসে আমি বলি, আবারও বলতেছি যে আমরা বৈশ্বিক একটা মহামারী পার করতেছি, যেটার অবস্থা আমরা মোটামুটি খুব খারাপ একটা অবস্থার ভিতর দিয়ে যাচ্ছি। তোমরা জানো গত দুদিনে 101 জনের মতো মানুষ মারা গেছে, ঠিক আছে? তো 101 জন মানুষ মারা যাওয়া প্রত্যেক দিন, এটা কিন্তু আসলে খুব ভালো একটা লক্ষণ না, ঠিক আছে? তো আশা করি তোমরা বাড়িতে থাকতেছো, তোমরা নিরাপদে থাকতেছো, তোমরা জানো সরকার লকডাউন দিয়েছে, তোমরা লকডাউনের মধ্যে থাকো, বাসায় থাকো, সুস্থ থাকো। আর যদি বাইরে যাওয়ার প্রয়োজন পড়ে অবশ্যই মাস্ক পরে যাবা, গ্যাদারিং যে জায়গাগুলোতে হয়, ক্রাউডি যে জায়গাগুলো থাকে সেই জায়গাগুলো সবসময় অ্যাভয়েড করে চলবা, আর মাস্ক তো অবশ্যই পরতে হবে। তোমরা জানো যে করোনার বিপক্ষে বর্তমানে সবচাইতে কার্যকর ব্যবস্থা হচ্ছে মাস্ক পরিধান করা, তোমরা অবশ্যই মাস্ক পরিধান করবা। আর যদি কোথাও যাও আসা মাত্রই হচ্ছে সবার আগে হাত ধুয়ে নিবা, ঠিক আছে? 20 সেকেন্ড অ্যাট লিস্ট। ওকে, তোমাদের সার্বাঙ্গিক মঙ্গল কামনা করে আমি আজকের ক্লাস শুরু করতেছি। আচ্ছা, আমরা গত ক্লাসে ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করেছিলাম। ভয়েস চেঞ্জ নিয়ে কি আলোচনা করেছিলাম আশা করি তোমরা মনে আছে। আমাদের হচ্ছে এবার সিলেবাসে অ্যাসার্টিভ সেন্টেন্সের আছে, তো আমি একটা রুলস তোমাদের দেখিয়েছিলাম, আশা করি তোমরা সেটা করেছো। এবং তোমাদের হচ্ছে আমি দুটা চার্ট লিখে দিয়েছিলাম, একটা হচ্ছে যে একটা হচ্ছে তোমার প্রোনাউনের পরিবর্তন, মানে সাবজেক্টিভ এবং অবজেক্টিভ ফর্ম কোনটা হবে, এবং টেন্সের একটা চার্ট, মানে কোনটা সময় আমার কোন টেন্স হচ্ছে, মানে আমার কোন টেন্সের বেলায় কোন সাহায্যকারী ভার্ব ব্যবহার করতে হবে, এটারও একটা আমি চার্ট লিখে দিয়েছিলাম। আশা করতেছি তোমরা হচ্ছে এই জিনিসটা মুখস্থ করেছো, ঠিক আছে? তো আমাদের তোমাদের যে বেসিক, আমি একটু কালকের ক্লাস থেকে একটু কথা বলবো, তারপর হচ্ছে আমরা পরবর্তী পার্টে চলে যাব। আচ্ছা, আমরা বলেছিলাম কি যে আমরা প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ থেকে আমরা প্যাসিভ করার সময় আমরা কি জিনিস বলছিলাম, যে প্যাসিভ স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট থাকবে প্লাস একটা বি ভার্ব থাকবে, বি ভার্ব থাকবেই, সেটা টেন্স অনুসারে পরিবর্তিত হবে, বি ভার্ব থাকবে, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে। বাই থাকবে প্রিপোজিশন, নট নেসেসারিলি। আচ্ছা, একটু খেয়াল করে দেখছি যে প্যাসিভ ভয়েস আমরা চিনবো কিভাবে, সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পর একটা বি ভার্ব থাকবে, টেন্স অনুসারে একটা বি ভার্ব থাকবে, এবং এই বি ভার্বের লিস্টটা তোমাদেরকে দেওয়া হয়েছে। সাবজেক্ট থাকবে, বি ভার্ব থাকবে, বি ভার্বের পর কি থাকবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে, তারপরে বাই থাকবে এবং অবজেক্ট থাকবে। একটা কথা বলে নেই, এই বাই এবং অবজেক্ট এটা যে সব ক্ষেত্রেই থাকবে, সব সেন্টেন্সেই থাকবে, এটা কিন্তু ম্যান্ডেটরি না, ঠিক আছে? এটা বাধ্যবাধকতা নাই যে আমার বাই প্লাস অবজেক্ট সব সেন্টেন্সে থাকবে। যেমন ধরো আমি যদি একটা এক্সাম্পল দেখি, আচ্ছা দেখো, খেয়াল করো, ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দা ওয়ার্ল্ড, এই যদি তোমাকে বলে এই বাক্যটা কোন এই ভয়েসে আছে, এটা কি অ্যাক্টিভ ভয়েসে আছে নাকি প্যাসিভ ভয়েসে আছে, তাহলে তোমরা অনেকে হয়তো তোমাদের মধ্যে দেখছে এই বদ অভ্যাসটা অনেকের এই গ্রো করে ফেলো, যে তোমরা দেখো বাক্যের শেষে বাই আছে কিনা, বাই যদি থাকে তাহলে ধরে নাও এটা হচ্ছে অবজেক্ট। এখানে দেখো ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দা ওয়ার্ল্ড, এখানে ইংলিশ হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে সাহায্যকারী ভার্ব, এবং হচ্ছে স্পোকেন হচ্ছে কি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, স্পিক স্পোক এবং স্পোকেন, ঠিক আছে? স্পিক হচ্ছে বেস ফর্ম, স্পোক হচ্ছে পাস্ট ফর্ম, আর হচ্ছে স্পোকেন কি পাস্ট পার্টিসিপল ফর্ম, সাবজেক্ট আছে, বি ভার্ব আছে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, তার মানে এই বাক্যটা কি এটা হচ্ছে প্যাসিভ, প্যাসিভে আছে। দেখো প্যাসিভে থাকা এই বাক্যে না তো বাই আছে না তো এখানে অবজেক্ট আছে, ঠিক আছে? তাই বাই প্লাস অবজেক্ট সব বাক্যেই থাকবে, এরকম কোনো বাধ্যবাধকতা নাই। তাহলে প্যাসিভ ভয়েস আমরা চিনবো কিভাবে, বি ভার্ব প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যদি আমরা দেখতে পাই কোনো বাক্যে, আমরা ধরে নিতে পারি সেটা হচ্ছে প্যাসিভ ভয়েসে আছে, ঠিক আছে? আচ্ছা, আজকে আমরা এই একটা নিয়ম গতকাল করাইছি, আজকে আরেক আজকে আমরা কিছু এক্সাম্পল দেখি এই নিয়মে, তারপর হচ্ছে আমরা আরেক নিয়মে শিফট করব। সাপোজ আমি লিখলাম শি রাইটস আ লেটার,
She writes a letter. She হচ্ছে কি subject, writes হচ্ছে মূল verb, a letter হচ্ছে কি object. খেয়াল করে দেখো, এটা object, এটা verb, এটা হচ্ছে কি subject. তো এটা subject আমরা কিভাবে চিনলাম? যেহেতু এটা verb এর শুরুতে আছে তাই হচ্ছে এটা subject, এবং এটা verb এর পরে আছে তাই হচ্ছে এটা object. এইভাবে আমরা কিছুটা subject এবং object সম্পর্কে ধারণা পেতে পারি. হ্যাঁ, তাহলে এই বাক্যর active voice থেকে passive voiceটা কিভাবে কেমন হবে বা কিভাবে করতে পারি? তো সবার প্রথমে আমরা যে দেখো এইখানে যে সাবজেক্টটা আমরা রুলস গতকালকে স্টেপ অনুসারে দেখিয়েছিলাম গত ক্লাসে যে কিভাবে করতে হবে, তো ফার্স্ট স্টেপটা আমাদের কি করতে হবে যে অ্যাকটিভ ভয়েসের যে অবজেক্টটা আসে সেটা হবে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট. তাহলে এই অ্যাকটিভ ভয়েসের অবজেক্ট হচ্ছে এটা, এটা হবে কি আমার প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে, তাহলে এই লেটার হবে কি আমার সাবজেক্ট. তারপর এই বাক্যটা দেখো কোন টেন্সে আছে, এই বাক্যটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিটে আছে. এই বাক্যটা কিসে আছে? প্রেজেন্ট ইনডিফিনিটে আছে. সাবজেক্ট মূল ভার্বের সাথে ইএস যুক্ত আছে, মূল ভার্বের বেস ফর্ম, তারপর আছে কি অবজেক্ট, তার মানে আছে এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট ফর্ম. তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটে আমরা জানি সাহায্যকারী ভার্ব কি বসে, অ্যাম, ইজ অথবা আর. এ লেটারের পর কি হবে? অবশ্যই ইজ হবে. এ লেটার ইজ. তারপর কি বলছিলাম আমরা? মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম. মানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? রাইটের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কি? রাইট রোট রিটেন. তারপরে বলেছিলাম কি একটা বাই লাগবে, বাই আমরা অতিরিক্ত যুক্ত করব, এবং বাই হচ্ছে এরপরে কি যে অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্টটা আছে সেটা হবে কি প্যাসিভ ভয়েসে অবজেক্ট. তাহলে অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট শি, শি এর অবজেক্টিভ ফর্ম কি? হার. তাহলে দেখো কি করলাম, এ লেটার ইজ রিটেন বাই হার, এ লেটার ইজ রিটেন বাই হার. এখানে এ লেটার ছিল অবজেক্ট, অবজেক্ট হচ্ছে কি প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হিসেবে আসছে, তারপর একটা সাহায্যকারী ভার্ব আসছে ইজ, তারপর হচ্ছে কি রাইটের পাস্ট পার্টিসিপল ফর্ম কি রিটেন, তারপরে হচ্ছে কি আমরা অতিরিক্ত বাই নিয়ে আসছি, এবং হচ্ছে শি এর অবজেক্টিভ ফর্ম হার, এখানে হার বসে গেছে. আশা করি তোমরা বুঝতে পেরেছো এই যে সাবজেক্টটা প্যাসিভ ভয়েসে, এই সাবজেক্টটা হবে কি অ্যাকটিভ ভয়েসের অবজেক্টটাই হবে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট. তারপর বি ভার্ব বসবে টেন্স অনুসারে, বি ভার্ব, তারপর হচ্ছে কি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, এরপর একটা বাই, এবং এরপরে অবজেক্ট. এটা হচ্ছে একটা বেসিক এবং জেনারেল রুল. আমরা এরপরে যে রুলগুলো দেখবো বা এরপরে যে রুলসগুলো করব সেটা হবে কি জাস্ট এটারই হচ্ছে একটু মডিফাইড ভার্সন, এছাড়া কিচ্ছু না. ওকে, আশা করি তুলে নিয়েছো. আমরা তাহলে আজকে এখন যেটা করব, যে নিয়মটা করব সেটা হচ্ছে আমরা প্যাসিভ ভয়েসে মডাল অক্সিলারি যদি থাকে তাহলে মডাল অক্সিলারির ব্যাপারে আমরা কি করতে পারি. তাহলে এখন প্রশ্ন জাগতে পারে সর্বপ্রথম যে আসলে মডাল অক্সিলারি জিনিসটা কি. মডাল অক্সিলারি জিনিসটা কি? এগুলা মডাল অক্সিলারি ভার্ব হচ্ছে কি সাহায্যকারী ভার্বের মতোই, এগুলার হচ্ছে একটা লিস্ট আছে আমি তোমাদের লিখে দিচ্ছি. ওকে, মডাল অক্সিলারি হচ্ছে বেসিক্যালি নয়টা, আর এই ওট টু এবং ডেয়ার এগুলো হচ্ছে কি তোমার এগুলোকে সেমি মডাল অক্সিলারিও বলা যায়। যাই হোক, এত কিছু মধ্যে যাওয়ার দরকার নাই। তো মডাল অক্সিলারি গুলো আমরা কি দেখলাম? ক্যান, কুড, মে, মাই, শ্যাল, শুড, উইল, উড, তারপর মাস্ট, এবং ওট টু এবং ডেয়ার, এগুলো হচ্ছে কি মডাল অক্সিলারি। তাহলে এই বাক্যের মধ্যে যদি তুমি অ্যাক্টিভ থেকে প্যাসিভ, অ্যাক্টিভ ভয়েসের কোন স্টেটমেন্টে ভয়েস স্টেটমেন্টে যদি আমরা মডেল পাই তাহলে সেটাকে আমরা প্যাসিভ করব কিভাবে দেখো। সবার আগে আমরা দেখবো যে মডেল মডেল ভার্ব আসলে বাক্যের কোথায় বসে। দেখো সাবজেক্ট, সাবজেক্ট এবং সাবজেক্টের পরে বসে, এবং হচ্ছে কি আমাদের যে মূল ভার্ব আছে মূল ভার্বের আগে বসে। তাহলে মডেল গুলা কিন্তু সবগুলো একই জায়গায় বসে, কি সেটা সাবজেক্টের পরে, এবং হচ্ছে কি আমাদের যে মূল ভার্ব আছে মূল ভার্বের আগে। ঠিক আছে, মডাল অক্সিলারি বসে
তো এই মডাল অক্সিলারি বিশিষ্ট আমরা যদি কোন স্টেটমেন্ট পাই আমরা সেটাকে অ্যাকটিভ থেকে প্যাসিভ করব কিভাবে দেখো আমরা সবার আগে নিয়ম যা ছিল আমাদের যে আমাদের অ্যাকটিভ ভয়েসের যে অবজেক্ট আছে সেটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে অ্যাকটিভ ভয়েসের অবজেক্ট এখানে আচ্ছা এটা আমি লিখে নেই ভয়েস এর অবজেক্ট প্লাস এই যে মডেল অফ ভার্বটা আছে মডেল ভার্বটা যেমন আছে অ্যাজ ইট ইজ থাকবে এখানে নতুন করে তুমি আমরা আগের নিয়মে দেখেছিলাম কি যে একটা সাহায্যকারী ভার্ব আমাদের প্রত্যেকটা টেন্স অনুসারে টেন্স অনুযায়ী একটা করে সাহায্যকারী ভার্ব বা বি ভার্ব আমাদের আনতে হয় কিন্তু এখানে যদি যেহেতু অলরেডি আমার একটা মডেল অক্সিলারি ভার্ব আছে আমি নতুন করে আর কোনো অক্সিলারি ভার্ব এখানে আনবো না আমি এখানে কি রাখবো মডেলটা যা আছে তাই রাখবো ঠিক আছে তাহলে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হবে তারপর মডেল বসবে মডেল বসার পরে তারপরে হচ্ছে কি শুধুমাত্র বি লেখাটা বসবে আমি আবারও বলতেছি বি ভার্ব না কিন্তু শুধুমাত্র বি লেখাটা বসবে তারপরে হবে কি মূল ভার্বের মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এবং এরপরে বসবে কি আমরা একটা বাই যুক্ত করব এবং এরপর আমরা যুক্ত করব কি অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম আচ্ছা দেখা যায় কিনা আমি একটু দেখে নেই আচ্ছা আমরা এখানে কি দেখতে কি লিখলাম যে অ্যাক্টিভ ভয়েস থেকে আমরা প্যাসিভ ভয়েস কিভাবে করব সবার আগে আমরা অ্যাক্টিভ ভয়েসে যে অবজেক্টটা আছে সেটা নিয়ে আসবো চলো আমরা করি এটা অ্যাক্টিভ ভয়েসের এখানে অবজেক্ট হচ্ছে দি ওয়ার্ড তাহলে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা আমরা প্যাসিভ ভয়েসে কি বললাম সাবজেক্টে নিয়ে আসলাম দি ওয়ার্ড তারপরে আমি কি বললাম মডেল থাকবে মডেল যেমন আছে অ্যাজ ইট ইজ তেমনই থাকবে তাহলে ক্যানই থাকবে ক্যান তারপর কি বলছে একটা অতিরিক্ত আমরা বাই বি যুক্ত করব ক্যান বি যুক্ত করলাম তারপর কি করবো পাস্ট পার্টিসিপল ফর্ম ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম তোমরা নিশ্চয়ই জানো ডান তারপর আমরা কি করব তারপর হচ্ছে একটা বাই যুক্ত করব বাই যুক্ত করার পরে হচ্ছে সি এর অবজেক্টিভ ফর্ম বসাবো সি এর অবজেক্টিভ ফর্ম কি হার দা ওয়ার্ক ক্যান বি ডান বাই হার এবং এই একটা নিয়ম সকল মডেলের বেলায় প্রযোজ্য যত প্রকারের মডেল অক্সিলারি আছে সব সমস্ত মডেল অক্সিলারির বেলায় এই একটা নিয়মই প্রযোজ্য ঠিক আছে সেটা কি সাহায্যকারী ভার্ব যদি যেহেতু মডেল অক্সিলারি হচ্ছে এক ধরনের সাহায্যকারী ভার্ব তাই আমরা নতুন করে আর কি করবো না কোনো সাহায্যকারী ভার্বের সাহায্য নেব না প্রথম কথা এবং দ্বিতীয় কথা হচ্ছে আমরা কি মডেলের পরে শুধুমাত্র বি যুক্ত করে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করে দিব ঠিক আছে আর বাকি নিয়মটা দেখো তোমরা আমাদের আগে যে নিয়মটা করেছিলাম ওই নিয়মটার মতোই আমি একটু আগেও বলেছিলাম যে আমরা নতুন যে নিয়মগুলো করবো যেগুলো সেগুলো হচ্ছে কি জাস্ট আগের নিয়মের মডিফাইড ভার্সন এছাড়া কিচ্ছু না আমি একটু ওয়েট করি তোমরা লিখে নাও আচ্ছা আমরা আরেকটা এক্সাম্পল দেখি মডেল অক্সিলারি আচ্ছা আমরা মডেল অক্সিলারি আরেকটা উদাহরণ দেখছি ইউ মাস্ট প্লে ফুটবল দেখো এখানে মডেল অক্সিলারি কোথায় বসছে সে ঠিক আগের বাক্যটা ক্যান যেখানে বসছিল মডেল অক্সিলারি কিন্তু ঠিক একই জায়গাতে বসছে ইউ মাস্ট প্লে ফুটবল ঠিক আছে ঠিক ভার্বের আগে এবং হচ্ছে সাবজেক্টের পরে আচ্ছা আমরা এই বাক্যটাকে কি করব এই বাক্যে হচ্ছে আমার অবজেক্ট হচ্ছে ফুটবল আমি ফুটবলটাকে আগে লিখব আমরা জানি যে অ্যাক্টিভ ভয়েস অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় প্যাসিভ ভয়েসের হচ্ছে অবজেক্ট অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হয় তাই আমি এখানে ফুটবল লিখলাম তারপর হচ্ছে এখানে আমার অলরেডি একটা বি ভার্ব মানে মডেল অক্সিলারি মাস্ট আছে
আমি এই মাসটাকে মাসটি রাখবো, তারপর একটা বি যুক্ত করব, মাস বি, তারপর হচ্ছে প্লেয়ের পাস্ট পার্টিসিপাল ফর্ম কি প্লেড, তারপরে হচ্ছে একটা বাই যুক্ত করব, ইউ এর পাস্ট, ইউ এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে ইউ। তাহলে ফুটবল মাস্ট বি প্লেড বাই ইউ কিভাবে করলাম একটু খেয়াল করো, ফুটবল হচ্ছে অবজেক্ট, অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম হয়ে গেছে এখানে ফুটবল, তারপর এখানে সাহায্যকারী ভার্ব বা মডাল অক্সিলারি আছে মাস্ট, তাই আমি আমার এখানে আমরা সূত্রে কি লিখেছিলাম মডাল থাকবে, মডেলটা যেমন আছে এরকমই রাখা হয়েছে, তারপর কি একটা বি যুক্ত করতে হবে, একটা বি যুক্ত করলাম, তারপর হচ্ছে কি যুক্ত, তারপর হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম করলাম, তারপর হচ্ছে একটা বাই অ্যাডিশনাল নিয়ে আসছি, আর হচ্ছে ইউ এর অবজেক্টিভ ফর্ম কিন্তু ইউই, ঠিক আছে। এই হচ্ছে আমাদের মডাল অক্সিলারি করার নিয়ম। সো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমরা নেক্সট চলে যাব, বাক্যে যদি নেগেটিভ কিছু থাকে বা না বোধক যদি কোনো কিছু থাকে তাহলে সেই না বোধক কোনো একটা বাক্যকে আমরা কি অ্যাক্টিভ থেকে কিভাবে প্যাসিভ করব, ঠিক আছে। এটাও সহজ, এই দুটো নিয়ম যদি তোমরা বুঝে থাকো তাহলে ওটাও বুঝতে পারার কথা, কোনো সমস্যা হওয়ার কথা না। আচ্ছা আমি মুছে দিচ্ছি, আচ্ছা আমরা নেগেটিভ বাক্যকে, নেগেটিভ একটা অ্যাক্টিভ বাক্যকে কিভাবে প্যাসিভ করব সেটা দেখেনি আগে। সবার আগে একটা নেগেটিভ বাক্যকে এটা সম্পর্কে তোমাদের ধারণা দিতে চাই। নেগেটিভ বাক্য হচ্ছে সেই সমস্ত বাক্য যেগুলো হচ্ছে না সূচক শব্দ থাকে বাক্যে, যেমন ধরো যেমন তোমাকে কেউ বলতেছে যে তুমি এই কাজটি করো না, ঠিক আছে, বা আমি ফুটবল খেলবো না, বা আমি ভাত খাবো না, এই এই যে এই বাক্যগুলো নামবাচক শব্দ থাকে সেগুলো হচ্ছে কি নেগেটিভ। আচ্ছা যেমন ধরো, তাহলে নেগেটিভ বাক্য কোনগুলা যেগুলাতে না সূচক শব্দ থাকে, যেমন ধরো শি She wasn't singing a song. সে একটি গান গাচ্ছিল না, এখানে এনটি দ্বারা কিন্তু আসলে নট বোঝানো হচ্ছে, ঠিক আছে। নট এর শর্ট ফর্ম হচ্ছে এনটি, ঠিক আছে, এন দিয়ে একটা কমা তারপর টি, শি ওয়াজেন্ট সিঙ্গিং এ সং, ঠিক আছে। এই বাক্যে এনটি হচ্ছে কি নট বা না সূচক শব্দের কাজ করতেছে, তাহলে শি ওয়াজেন্ট সিঙ্গিং এ সং। তাহলে এই একটি ভয়েসকে আমরা প্যাসিভ করব কিভাবে, দেখো এই বাক্যটার মধ্যে আমাদের যে অ্যাক্টিভ ভয়েস, আমাদের যে প্রথম যে রুলসটা আমরা করেছিলাম যে সেটার মতো করেই আমরা এটা করব, সেটা কি করছিলাম যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট আমরা কি করব প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে আনবো। তাহলে এ সং আমরা সাবজেক্ট হিসেবে আনলাম, তারপর কি করব আমরা বলছিলাম, তারপর একটা বসবে কি বি ভার্ব, টেন্স অনুযায়ী বি ভার্ব, তাই এখানে দেখো কোন টেন্স আছে, ওয়াজেন্ট সিঙ্গিং, এটা আসবে হচ্ছে কি পাস্ট কন্টিনিউয়াস, তাই তো, এটা পাস্ট কন্টিনিউয়াস, তাই হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস এর সময় আমরা জানি সাহায্যকারী ভার্ব হিসেবে কি বসে, ওয়াজ বিং অথবা ওয়্যার বিং, ঠিক আছে। তাহলে আমরা এখানে ওয়াজ বিং দিব, এ সং ওয়াজেন্ট বিং সাং বাই হার, এখানে তাহলে নটটা দেখো কোথায় আছে, যে আসিল নটটা এখানে ছিল হচ্ছে তোমার সাহায্যকারী ভার্বের সাথে, এখানে হচ্ছে নটটা আমার সাহায্যকারী ভার্বের সাথেই থাকছে, বিংটা অতিরিক্ত যুক্ত হচ্ছে, তার মানে মূলটা কথা হচ্ছে আমরা এক নাম্বার যে নিয়মটা করেছিলাম সেই নিয়মটার মধ্যে নটটা জাস্ট খালি আমার কি করতে হবে সাহায্যকারী ভার্বের সাথে যুক্ত করতে হবে, এছাড়া আর কোনো নিয়মই নাই, ঠিক আছে। তো এখন আমরা কিছু এক্সাম্পল করি, আমাদের এই এটা বলার সাথে সাথে আমাদের অ্যাক্টিভ ভয়েসের অ্যাসার্টিভ সেন্টেন্সের সমস্ত গুলা করা শেষ, এখন আমরা কিছু এক্সারসাইজ করব যাতে বিষয়গুলো তোমাদের আরো ক্লিয়ার হয়।
আচ্ছা, একটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম, সেটা নিয়ে একটু কথা বলে নেই। আমরা এতক্ষণ যেই বাক্যগুলো নিয়ে করেছি সবগুলাই ছিল কিন্তু একটা অবজেক্ট বিশিষ্ট, ঠিক আছে? এখন আমরা যদি এমন কোনো বাক্য পাই যে বাক্যে ডাবল অবজেক্ট আছে, তাহলে সেটা সেটাকে আমরা কিভাবে করবো? এটা খুবই ইম্পর্টেন্ট একটা রুলস, কিন্তু ডাবল অবজেক্ট বিশিষ্ট। প্যাসিভ পড়ার নিয়মটা কেমন হবে? আচ্ছা, আমরা অবজেক্টে কি বলেছিলাম? এখানে দেখো, হি টিচেস আস ইংলিশ। হ্যাঁ, তাহলে আমরা বলেছিলাম কি, যে ভার্বটি কি দ্বারা এবং কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাই সেগুলো হচ্ছে কি, অবজেক্ট। হি টিচেস আস ইংলিশ, কি পড়ায়? ইংরেজি পড়ায়। তাহলে এই ইংলিশ হচ্ছে কি, একটা অবজেক্ট। এবং দেখো, কাকে পড়ায় বা কাদের পড়ায়? আমাদের পড়ায়, ঠিক আছে? তাহলে এখানে আস হচ্ছে আরেকটা অবজেক্ট। তার মানে এই বাক্যের মধ্যে আমরা কি পাচ্ছি, দুটা অবজেক্ট বা ডাবল অবজেক্ট পাচ্ছি, ঠিক আছে? এখানে দেখো, অবজেক্ট কিন্তু একটা না, অবজেক্ট হচ্ছে দুটা। কি কি সেটা? আস এবং ইংলিশ। আস হচ্ছে ব্যক্তিবাচক এবং ইংলিশ হচ্ছে কি, বস্তুবাচক। তো এই ধরনের যদি কোনো আমরা ডাবল অবজেক্ট বিশিষ্ট বাক্য পাই, তাহলে আমরা কি করব সবসময়? ব্যক্তিবাচক যে অবজেক্ট আছে সেটাকে হচ্ছে কি করব, আমরা সাবজেক্ট করব, ঠিক আছে? তাহলে ব্যক্তিবাচক যে অবজেক্ট আছে সেটাকে আমরা সাবজেক্ট করব। তাহলে এখানে আসের সাবজেক্টিভ ফর্ম কি, উই। তারপরে হচ্ছে দেখো, এই বাক্যটা কি প্রেজেন্ট ইনডিফিনিট? তাই প্রেজেন্ট ইনডিফিনিট এর পর কি সাহায্যকারী ভার্ব হিসেবে বসে? অ্যাম, ইজ অথবা আর। তাহলে উই এর পর অবশ্যই আর বসবে। তারপর হচ্ছে কি, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, টিচার পাস্ট পার্টিসিপল ফর্ম কি, টট। তারপর এই যে অতিরিক্ত আমার অবজেক্টটা আছে, দ্বিতীয় অবজেক্টটা আমি জাস্ট করে কি করব, আমি ভার্বের পরে বসিয়ে দিব। তাহলে টটের পরে আমি ইংলিশটা এখানে বসিয়ে দিচ্ছি। তারপরে বায় বসাবো, বায়ের বসানোর পরে হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। বোঝা গেল? উই আর টট ইংলিশ বাই হিম। এটাতে আমরা কি করলাম, ডাবল অবজেক্ট বিশিষ্ট কোন বাক্যের মধ্যে আমরা কি করব, ব্যক্তিবাচক যে অবজেক্টটা আছে সেটাকে কি করব, সাবজেক্ট করব। তারপর হচ্ছে বাকি নিয়মগুলো যা আছে তাই, আর হচ্ছে আমরা ভার্বের পরে কি করব, দ্বিতীয় অবজেক্টটা বসিয়ে দিব। তারপর হচ্ছে বাই, তারপর হচ্ছে অ্যাক্টিভ, মানে এই সাবজেক্টের অবজেক্টিভ ফর্মটা বসিয়ে দিব, ঠিক আছে? এই নিয়মটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এবং তোমাদের পরীক্ষায় আসা এইরকম এক্সাম্পল কিন্তু দু একটা থাকেই। তাহলে এটা জিনিসটা আমরা কেমন পেলাম, ব্যক্তিবাচক অবজেক্ট প্লাস অবজেক্ট এর সাবজেক্টিভ ফর্ম, প্লাস বি ভার্ব, প্লাস মূল ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম, প্লাস দ্বিতীয় অবজেক্ট প্লাস বাই, প্লাস হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের। আচ্ছা, দেখা যাচ্ছে কিনা একটু দেখে নেই আমি। তারপরে দ্বিতীয় অবজেক্ট, তারপর বাই, তারপর হচ্ছে কি আমাদের যে অ্যাক্টিভ ভয়েসের আচ্ছা, যেহেতু আমার এখানে জায়গা হচ্ছে না, আমি লিখে দিলাম জাস্ট খালি অবজেক্ট। কিন্তু তোমরা জানো যে অবজেক্টটা হচ্ছে কি, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, ঠিক আছে? তাহলে আমরা এরকম ডাবল অবজেক্ট বিশিষ্ট বাক্যের আমরা স্ট্রাকচারটা কিভাবে লিখতে পারি,
ব্যক্তিবাচক অবজেক্ট, ব্যক্তিবাচক অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম প্লাস বি ভার্ব প্লাস মূল ভার্বের পাস পার্টিসিপাল ফর্ম প্লাস দ্বিতীয় অবজেক্টটা বসায় দিব, তারপর বাই, তারপর হচ্ছে কি অবজেক্ট মানে অবজেক্টিভ ফর্ম, মানে অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্টটা ছিল সেটার অবজেক্টিভ ফর্ম। দেখো এখানে কি করছে, আমরা ব্যক্তিবাচক অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম নিয়ে আসছি, তারপর হচ্ছে টেন্স অনুসারে সাহায্যকারী ভার্ব নিয়ে আসছি, মূল ভার্বের পাস পার্টিসিপাল আনছি, তারপর হচ্ছে কি দ্বিতীয় অবজেক্টটা নিয়ে আসছি, তারপর বাই, তারপর হচ্ছে কি আমাদের হি এর অবজেক্টিভ ফর্ম হিম। ঠিক আছে, সো এই এটার সাথে সাথে আমাদের অ্যাক্টিভ ভয়েসের আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ শেষ। আমরা এবার কিছু এক্সারসাইজ করি। দেখো উই ডিড দ্য ওয়ার্ক, আচ্ছা দে মে উইন দ্য ম্যাচ, আমরা দুটো এক্সারসাইজ করি তাহলে, আমরা দুটো না একটা করব। দেখো উই ডিড দ্য ওয়ার্ক, এই বাক্যটার দিকে যদি একটু খেয়াল করি, এখানে ডিডটা হচ্ছে কি মূল ভার্বের পাস ফর্ম, তার মানে এই বাক্যটা হচ্ছে কি পাস ইনডেফিনিট। তাহলে পাস ইনডেফিনিট বাক্যকে আমরা কিভাবে প্যাসিভ করব সেটা তোমরা নিশ্চয়ই জানো। দি ওয়ার্কের এখানে অবজেক্ট হচ্ছে দি ওয়ার্ক, আমরা দি ওয়ার্ককে কি করব এখানে সাবজেক্ট আকারে নিয়ে আসব, তারপরে হচ্ছে এখানে যেহেতু পাস্ট টেন্সে আছে, পাস্ট টেন্সে আমরা জানি সাহায্যকারী ভার্ব কি থাকে ওয়াজ অথবা ওয়ার, তাহলে এখানে দি ওয়ার্কের পর অবশ্যই আমরা ওয়াজ বসাবো। ওয়াজ বসানোর পর কি হবে, আমরা হচ্ছে ডিড হচ্ছে কি মূল ভার্বের পাস ফর্ম, আমরা ডিড এর পাস পার্টিসিপাল ফর্ম কি ডান, আমরা এখানে ডান লিখব। ডানের পরে আমরা কি করব একটা বাই যুক্ত করব, এবং তারপরে যুক্ত করব কি উই এর অবজেক্টিভ ফর্ম আস। এই গেল আমাদের একটা ব্যাপার। এরপরে দেখো দ্বিতীয় সেন্টেন্সটাতে কি লিখেছি, দে মে উইন দ্য ম্যাচ, এখানে মেটা কি মডাল অক্সিলারি। ঠিক আছে, তাহলে এই বাক্যটাকে আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি, এটাও সিম্পল। দি ম্যাচটাকে আগে নিয়ে আসবো, তারপর হচ্ছে কি মডাল ভার্ব যেমন আছে অ্যাজ ইট ইজ তেমনই থাকবে, তারপর আমরা কি যুক্ত করবো একটা বি অতিরিক্ত যুক্ত করবো, তাহলে দি ম্যাচ মে বি, তারপর উইনের পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম কি ওন, তারপর একটা বাই, এবং হচ্ছে দের অবজেক্টিভ ফর্ম কি দেম। ঠিক আছে, তারপরে যদি এটা লিখি যে উই মেড হিম চেয়ারম্যান, উই মেড হিম চেয়ারম্যান, এই বাক্যটাতে দেখো ডাবল অবজেক্ট আছে। তাহলে একটু আগে আমরা ডাবল অবজেক্ট বিশিষ্ট সেন্টেন্স নিয়ে আলোচনা করলাম। দেখো ডাবল অবজেক্ট বিশিষ্ট হচ্ছে সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় আমরা কি করব, যে আমাদের ব্যক্তিবাচক যে অবজেক্ট আছে সেটাকে আমরা সাবজেক্ট ধরব। তাহলে হিমের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে কি হি, তারপর হচ্ছে একটা সাহায্যকারী ভার্ব আমরা বসাবো এখানে ওয়াজ, তারপর হচ্ছে মেডের পাস্ট পার্টিসিপাল ফর্ম মেডি। ঠিক আছে, হি ওয়াজ মেড, তারপর হচ্ছে সেকেন্ড অবজেক্টটা নিয়ে আসবো, তারপরে হচ্ছে বাই, এবং উই এর অবজেক্টিভ ফর্ম কি আস। ঠিক আছে, তাহলে এর সাথে সাথে আমাদের ভয়েস চেঞ্জের অ্যাসার্টিভ সেন্টেন্স শেষ হয়ে গেল। আশা করি তোমরা এটা বাসায় প্র্যাকটিস করবা, এবং যদি কোথাও সমস্যা থাকে অবশ্যই জানাবা। আর এই এর সাথে সাথে আমি আজকের ক্লাসে এখানে সমাপ্তি করতেছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, যেখানে যাও অবশ্যই মাস্ক পরে যাবা, এবং আসার পরে অবশ্যই কি করবা হাত 20 সেকেন্ড ধরে ধোবা। ঠিক আছে, অবশ্যই পানি দিয়ে না, সাবান দিয়ে। ঠিক আছে, তোমাদের সর্বাঙ্গিক মঙ্গল কামনা করে আজকের ক্লাসটা আমি এখানেই সমাপ্ত করতেছি। Thank you.